যুদ্ধ বিভীষিকা কাল ছায়া গ্রাসত ভারতীয় সন্ত্রাস জর্জর যুদ্ধ জর্জর ইসরায়েলত এতিয়া এক হাহাকার অবস্থা হামাসর ভয়ঙ্কর আক্রমণের পিছত এতিয়া এক যুদ্ধ সদৃশ পরিবেশ গাজা স্ট্রিপত প্রত্যাক্রমণ চলাই আছে ইসরায়েলে তার সমান্তরালক হামাসেও খোপনি পাতি ইসরায়েলত সময়ে সময়ে চলাই গেছে আক্রমণ রকেট নিক্ষেপ করেছে মিসাইল নিক্ষেপ করেছে বহু ভারতীয় এই মুহূর্ত গৃহবন্দী হয়ে থাকবলগিয়া হয়েছে ইসরায়েলত উল্লেখযোগ্য যে ইসরায়েলত আছে 18,000 ভারতীয় ইয়ার ভিতর বিভিন্ন ক্ষেত্র জড়িত এই সকল লোক কেয়ার গিভার্স জ্যেষ্ঠ লোকসকলের চোয়া চিতা করে বিভিন্নজনে হীরা ব্যবসায়ের সঙ্গে জড়িত বিভিন্নজনে আই টি সেক্টরত কাম করে এই 18,000 ভারতীয় বর্তমান তীব্র আতঙ্ক দিন পার করেছে ইসরায়েলত চৌদিকে এক চেপা উত্তেজনাময় পরিবেশ কটকটিয়া নিরাপত্তা মুহূর্তে মুহূর্তে সাইরেন বাজি উঠেছে আর সাইরেন বাজি উঠার লগেলগেই ভারতীয় সকলে সুমাইছে বাংকারত ইসরায়েলি নাগরিকৰ লগতে ভারতীয় সকলে বাংকারত সুমাই নিজের প্রাণ রক্ষা করার চেষ্টা চলাইছে কোনো বিপদ অহার পূর্বেই মেসেজ লাভ করে মোবাইলত লোকসকলে মেসেজ প্রেরণ করা হয় লোকসকলক আর সেই মেসেজ লাভ করার লগেলগে সাইরেন বাজি উঠে 30 সেকেন্ডের পর 90 সেকেন্ডের ভিতর বাংকারত সুমাবলৈ নির্দেশ দিয়া হয় যেতিয়ালৈ সাইরেন বাজি থাকিব তেতিয়ালৈ বাংকারৰ পৰা কোনো লোক ওলাই নাহে এদিন রান্ধি 7 দিনের বাবে তেওঁলোকে মজুত করে রাখে খাদ্য বাংকারত 7 দিনের বাবে খাদ্য মজুত করে রাখিছে সকল লোকে বলিউডের এগারী মহাময়ী অভিনেত্রী নুসরত ভারুসা নুসরত ভারুসাকু ইতিমধ্যে ভারতলৈ অনা হয়েছে উদ্ধার করে যি উদ্ধার অভিযানের বাবে নুসরত ভারুসাই ভারতীয় দূতাবাসক ধন্যবাদ জ্ঞাপন করেছে ভারত সরকারক ধন্যবাদ জ্ঞাপন করেছে লগতে ইসরায়েলের দূতাবাসকও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছে মানে পেলে এসে সিচুয়েশন মে কবি রহি নেই বট আজ জব মে আপনি ঘর মে উঠি উইথ with no sounds and feeling safe and feeling fine to mujhe realize ho raha hai ki kitni badi baat hai hum kitne fortunate hai ki hum is country mein hai ki hum protected hai hum safe hai someone who take this moment and say thank you to the government of india সমান্তরালক সুকলমে আহি ভারতত উপস্থিত হয়েছে বাদ্যযন্ত্রী গিরিশ বিশ্ব পুত্রর সুতরাং ভারতত উপস্থিত হয়ে গিরিশ বিশ্বই বর্ণনা করলে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা সুবহ হামলোক সুবহ 6:30 বাজে যে বম কা ধমাকা সে যে হামলোক উঠে হোটেল কা সাইরেন বাজা আর হোটেল কে যে স্টাফ থে উন লোগন হামকো বোলা আপ লোগ নিচে বঙ্কর মে যাইয়ে বেসমেন্ট মে তো বেসমেন্ট মে হামলোক জাকে দেখা তো সব পুরা হোটেল কা যে জিতনে ভি লোগ রুকে থে সব বঙ্কর মে থে আর বহুত দর্দনাক স্থিতি থি বহুত ঘবরা গেছে আমলোক আনহাতে ইসরায়েলতে আবদ্ধ হয়ে আছে এগারী অসমীয় হরিপ্রসাদ শর্মা নামের এগারী অসমীয় বর্ণনা করেছে বর্তমান ইসরায়েলত কেনেকুয়া পরিস্থিতি পরিস্থিতি বড় ভাল নহয় এনেকা পরিস্থিতি ঘরে সুমাই আছে না সেই শনিবার মানে উলাই মেলি গেছে না ইমান স্কুল বিলাক বন্ধ এয়ারপোর্ট আপনার এটা ধরকছন এয়ারপোর্ট বন্ধ হয়ে আছে টিল 14 অফ অক্টোবর তার অফিস বিলাক খুলিছে মানুষ বিলাকর প্রেজেন্ট কম স্কুল বিলাক বন্ধ হয়ে আছে আপনালোক অসমর জেরুজালেমত কেজন আছে মোর দুজন বন্ধু আছে তেখাত সুরক্ষিত আছে আর মোর লগত কন্টাক্ট আছে নিয়ার বাই জেরুজালেম তেখাতে আপার অসমর আর এনেকুয়া একটা যুদ্ধ সদৃশ পরিস্থিতির মাজতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ইতিমধ্যে পূর্ণ সমর্থন আগবাইছে ইসরায়েললৈ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুর সঙ্গে টেলিফোনিক বার্তালাপ করে ইসরায়েলক সকল ফালের সহায় সহযোগিতা আগবার আশ্বাস প্রদান করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে